ওয়েটার, আমার ছোট বোন সামিহা হচ্ছে অনিক, আমার খুব আদরের একটা ছোট ভাই। হ্যাঁ, ইনফ্যাক্ট ওর পড়াশোনা শেষ করার পর যে চাকরি জীবন ওইটা আমার হাত ধরে শুরু হয়েছিল। আসলে আমার চাকরি জীবনের প্রথম বস আসিফ ভাই। হ্যাঁ বস, হ্যাঁ অনেক বড় বস। তারপর কি লাঞ্চ করতে এসেছিস? হ্যাঁ অর্ডার দিয়েছিস? অর্ডার বললাম। তোর অর্ডার লাগবে না, তুই আমাদের সাথে বস, অর্ডার ক্যান্সেল কর, বস। হ্যাঁ হ্যাঁ নিয়ে আয়। আরে বলিস না, অফিস তো একটু কাজকর্ম ঠিকঠাক করে দিয়ে তারপরে আসলাম। তারপর অনেক বল, তোর কি খবর? হ্যাঁ ভাই বল, ভালো আছিস? গুড। জানিস ও খুব ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, পাশাপাশি খুব ব্রিলিয়ান্ট একজন এমপ্লয়িও। আমাদের বস তোকে ছাড়তেই চাচ্ছিল না, কিন্তু ওর ক্যারিয়ারের কথা চিন্তা করে পরে আমরা ছেড়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, কী খাবি? কিছু একটা অর্ডার করা যাক। স্কুল তো সামনেই, আসুন। আপনাকে বাস্তবে খুঁজে পাওয়া গেলেও ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজেছিলেন নাকি? আমি ফেসবুক ইউজ করি। এই কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো ভালো। কি করছো? ও হ্যাঁ, একটু লিখছি।
আচ্ছা আমরা কিন্তু সবাই খেতে বসে পড়ছি, তুমিও চলো। বাসায় এসেই খিদে লেগে গেছে। তো খাবো না, তুমিও তো খাও। না আমিও খাই। তাহলে আবার আচ্ছা মামি ডাকছে তোমাকে, চলো খেতে চলো। ও বস আমি আসছি। আচ্ছা ঠিক আছে। অনেকদিন পর মায়ের হাতে রান্না খেলাম। রেশমি, মিলি তো খুব ভালো রান্না শিখছে। কেন ভাইয়া, তুমি না বলতে আমি নাকি মায়ের মতো রান্না করি, তাই আমার মেয়েও মায়ের মতো রান্না শিখছে। তোর কথা কিন্তু লজিক আছে। এই অনিক, তোর চাকরি কতদিন হলো রে? এই তো 4 বছর। 4 বছর না, চাকরি বাকরি তো অনেক দিন হলো। এবার মা বাবার কথাটা ভাব। হ্যাঁ ঠিকই তো বলেছে, তোর বয়স হয়েছে, এখন বিয়ে কর, আর পাত্রীও আমাদের পছন্দের আছে, তাই না? তোমার কথাও কিন্তু লজিক আছে। মিলি এদিকে আসো মা। আয় মা। তোমার মেয়েটা কিন্তু দেখতে যেমন মিষ্টি তেমন ভদ্র আর শিক্ষিত। দোয়া করবেন ভাবি, আমার মেয়ে যেন সবসময় এরকম থাকে। অনেক দোয়া করি। মিলি তোর এবার অনার্স শেষ হলো না? জি, এই যে কিছুদিনের মধ্যেই রেজাল্ট দিয়ে দিবে। তুই তো ঠিকমতো রাস্তাঘাট চিনিস না। ঠিকই বলেছো, ও তো রাস্তাঘাট তেমন চেনে না। তোমার যখন বাইরে যেতে ইচ্ছে করবে তুমি অনেককে নিয়ে যাবে। অনেক, তুই ওকে নিয়ে যাস তো। তোর কথাই লজিক আছে। না আমি তো পারবো না, আমার তো অফিস রেখে আমি তো পারবো না। সময় বের করে নিবি, সারাক্ষণ শুধু অফিস আর অফিস, ঠিক বলেছি না বলো? হ্যাঁ অবশ্যই সময় বের করে নিতে হবে, এই কথাও কিন্তু লজিক আছে। আচ্ছা দেখা যাক। ঠিক আছে। তোমার রেজাল্ট কি রকম আশা করছো এবার? হ্যাঁ ভালো হবে তো না, তুমি যে ট্যালেন্ট। আকাশে বৃষ্টির ঝিরি ঝিরি ভিজে যাওয়া কবিতায়, কুড়িয়ে পাওয়া ধুলো মাখা আধো ছেড়া গোলাপের পাতায়। বসুন্ধরা গুঁড়া মশলা, প্রকৃতি হতে আপনার হাতে। আমি তোকে যতই বিয়ের কথা বলি তুই ততই নানা করিস, এবার তোকে বিয়ে করতেই হবে। মা আমাকে একটু ভাবতে দাও। কোনো ভাবা ভাবি নেই, তোর পছন্দের মেয়ে যদি আনিস তাহলে আন, না হলে আমরাই তোর জন্য মেয়ে পছন্দ করে বিয়ে করাবো, কি বল? কথা বলতে লজিক আছে। এই তোর সমস্যা কি বিয়ে করতে? আরে আমাকে বললে তো আমি বিয়ে করতে পারতাম। ও সরি। আচ্ছা আমি বোন প্রমিস। এই তোকে কি মাংস দেই? না আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না আমি কাগজপত্র রেডি করে আপনাকে জানাচ্ছি। ওকে, আপনি একদম টেনশন করবেন না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে রাখি, ভালো থাকবেন। ড্রাইভার সাহেব রাখেন তো। একটু যান ভাই, আমি আসছি। আমি একটু বসে আসিফ,
হ্যাঁ বুঝতে পারছি, যাই হোক টেনশন নিস না, আমি কাউকে বলবো না। আসিফ বসো আর ঝগড়াটা কম কর। অনেক সালামুকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছিস? জি ভাই ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি, ছুটির দিনও কাজ করা লাগতেছে ঘরে বসে, আর কি করব বল। ভাইয়া আমি একটা কথা বলতে যাচ্ছিলাম। হুম বল ভাইয়া। কথাটা হচ্ছে মানে কি করে বলি, ভাইয়া আমি সামিয়াকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। সামিয়া, আকাশে বৃষ্টির ঝিরি ঝিরি ভিজে যাওয়া কবিতায়, কুড়িয়ে পাওয়া ধুলো মাখা আধো ছেড়া গোলাপের পাতায়। সর আকাশে বৃষ্টির ঝিরি ঝিরি ভিজে যাওয়া কবিতায়, কুড়িয়ে পাওয়া ধুলো মাখা আধো ছেড়া গোলাপের পাতায়। হ্যাঁ দোস্ত, কি অবস্থা? শোন আমি কিন্তু খুব মাইন্ড করছি, ভীষণ মাইন্ড করছি, বুঝছিস? তুই বিয়েতে আসিস নাই এরকম কথা। হ্যাঁ আরে না দোস্ত, আরে আমি আমার ছেলে বউ পাইছি, এত ভালো। শোন ওই আসার পর তোর ভাবিরে তো কোনো কাজই করতে দেয় না, আমি কখন চাপ পছন্দ করি, কোন সময় কী বলে আমার ওষুধ লাগে, সব একদম বুঝছিস। হ্যাঁ 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 দোস্ত, আমি বউ পাইনি দোস্ত, একটা মেয়ে পাইছি বুঝছিস। আচ্ছা তুই আয় না একদিন বউটাকে দেখে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কথায় কিন্তু লজিক আছে। আচ্ছা দোস্ত ঠিক আছে, সময় করে আয় একদিন, আর চুটা আড্ডা দেবনি, আয় আয়। আচ্ছা ওকে। বাবা মা আকার ইঙ্গিতে তাই বোঝাচ্ছে। হ্যাঁ কিন্তু আচ্ছা তোমার তো কালকে ডে অফ, আমরা একটু ডাক্তারের কাছে যাই। আমিও তাই ভাবছিলাম, ডাক্তারের পরামর্শে থাকা ভালো। তুষার আকাশে বৃষ্টির ঝিরি ঝিরি ভিজে যাওয়া কবিতায়, পাওয়া ধুলো মাখা আধো ছেড়া গোলাপের পাতায়, সর আকাশে বৃষ্টির ঝিরি ঝিরি।
মিস্টার অনিক, আপনার ওয়াইফ আসলে কখনো মা হতে পারবে না, এটা ওনার জন্মগতভাবে প্রবলেম। অনিক, রিপোর্ট কি আসছে? যদি দেখা 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 নিয়ে আয়, এদিকে নিয়ে আয়, দে দে। দেখি আমাকে দেখাও তো। চাটা খেতে খুব ইচ্ছে করছিল, খুব ভালো করছিস চা। আমাদের কৃষকেরা পরম যত্নে ফলায় প্রকৃতির উৎকৃষ্ট ফসল। এই কঠিন কাজে সবসময় পাশে থাকে বসুন্ধরার অভিজ্ঞ কর্মীরা। আর নিজেরা ফলায় বলে শুধুমাত্র বসুন্ধরাই আমাকে দেয় প্রকৃতির অকৃত্রিম রং আর স্বাদে ভরপুর এক অনন্য গুঁড়া মশলা। বসুন্ধরা গুঁড়া মশলা, প্রকৃতি হতে আপনার হাতে। আমি আর কি বলবো, কি চেয়েছিলাম আর কি পেলাম। কিন্তু বংশে তো বাতি জ্বালাতে হবে। সব আমার কপাল, আমার কপালে এটা ছিল, তা নাহলে এরকম কেন হবে? মায়ের এরকম একটা অ্যাক্সিডেন্ট যে কোনো মেয়ের জীবনে ঘটতে পারে। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা মেয়ের কোনো দোষ নাই। কতবার তুই হিসেব করে বলবা? তোমার খাওয়ার সময় এইসব কথাবার্তা বলতে হবে, পরে বললে হতো না? সেটা না খেয়ে চলে গেল কি করব? যখন থেকে আমি কথাটা শুনতে পেয়েছি আমি, তখন থেকে কি হয়ে গেল, কি হবে এখন? বলো না চুপ থাকতে।
পাঠাতে যাচ্ছ না কেন? কার জন্য কি মেল পাঠাতে হবে তোমাকে? আমি না থাকলেই যদি সব সমস্যার সমাধান হয় তাহলে আমার না থাকাই ভালো। Thank you.
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন 257 জন। এর মধ্যে 188 জনের নমুনা পরীক্ষায় 99 জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার 45 থেকে বেড়ে 53% পৌঁছেছে। 24 ঘন্টায় এখানকার হাসপাতালে 8 জন মারা গেছেন, তাদের মধ্যে 4 জন রাজশাহী, 3 জন চাপাই নবাবগঞ্জ ও 1 জন পাবনা জেলার। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। অনেক তোকে বারবার ফোন দিচ্ছে, কথা বলতেছিস না কেন? ফোনটা বোধহয় সাইলেন্ট ছিল। সামিহা, আমি কিন্তু তোর বড় ভাই, তাই না? আমার কাছে মিথ্যা কথা বলে তুই পার পাবি না। বুঝতে পারছি যে তোদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হতেই পারে, আমি এটাতে ইন্টারফেয়ার করবো না। বাট আই থিঙ্ক তোর অনেক একটা কল দেওয়া উচিত। কেন? তোর মা বেশ অসুস্থ। অসুস্থ? কি হয়েছে? ওরা সন্দেহ করতেছে করোনা। আমি নিয়ে যাই তোকে। না না, তুমি টায়ার্ড হয়ে এসেছো, আমি চলে যাবো, আমি গিয়ে কল দিচ্ছি তোমাকে। একটা মেয়ে রং আর সাদান্তে বসুন্ধরার কিচ্ছু করতে হয় না। রং আর স্বাদ তো দেয় প্রকৃতি তার আপন খেয়ালে। আমাদের কৃষকেরা পরম যত্নে ফলায় প্রকৃতির উৎকৃষ্ট ফসল। এই কঠিন কাজে সবসময় পাশে থাকে বসুন্ধরার অভিজ্ঞ কর্মীরা, আর এই কাজটা শুধুমাত্র করে বসুন্ধরাই। কেন? আসলে নিজেরা মশলা ফলানো এত সহজ না, আর নিজেরা ফলাই বলে শুধুমাত্র বসুন্ধরাই আমাকে দেয় প্রকৃতির অকৃত্রিম রং আর স্বাদে ভরপুর এক অনন্য গুঁড়া মশলা। বসুন্ধরা গুঁড়া মশলা, প্রকৃতি হতে আপনার হাতে।
এত ভালো একটা মেয়ে আমাদের বৌমা আমি বুঝতেই পারিনি। ও না হলে যে কি হতো আমার, জানো আমার একটা কথা খুব মনে হচ্ছে। আচ্ছা আমরা যদি একটা বাচ্চা দত্তক নিয়ে নিই তাহলে তো হয়ে যায়, তাই না? তোমার কথা তো লজিক আছে। শোনো, আমরা কিন্তু বৌমাকে আর কোথাও যেতে দেব না। না, কোথাও যেতে দেব না, কোনো দিন যেতে দেব না। বৌমার ঋণ একদম শোধ করতে পারবো না, কোনো দিন পারবো না। ও আমার জীবন বাঁচিয়েছে, এমন মেয়ে আমি কোথায় পাবো বলো? কি ভুল করেছিলাম আমি? এই আমাদের আচরণে বৌমা আবার কষ্ট পায়নি তো? জানি না, কিন্তু আমার না ওর জন্য ওর মুখের দিকে তাকালে কেমন যেন লজ্জা করে, না বুঝে কি আমার মনে হয় যে আসলে কোন একটা ফাঁকে বৌমাকে আমাদেরকে এই ব্যাপারটা বলে দেওয়া উচিত। ঠিকই বলেছো। দোস্ত, খোঁজ নিয়েছিলি তুই? হ্যাঁ, ওখানকার আইসিইউ তো ব্যবস্থা হবে না? আচ্ছা, ম্যানেজ করা যাবে। আচ্ছা ঠিক আছে, তুই একটু দেখ না ম্যানেজ করা যায় কিনা। আর স্বামীর অবস্থা কিন্তু ধীরে ধীরে খুব খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই একটু ট্রাই কর। থ্যাংক ইউ দোস্ত। মম,
কুমলায় নতুন করে 14 জন সহ মোট আক্রান্তের সংখ্যা 138 জন। নতুন করে মারা গেছেন একজন। হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় করোনার অনেক রোগী নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। হ্যাঁ অনেক, অনেক স্যার কি অবস্থা এখন? মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি আসছি, আমি এখনই আসছি। ওকে ওকে। রং আর সাদান্তে বসুন্ধরার কিচ্ছু করতে হয় না, রং আর সাত্য দেয় প্রকৃতি তার আপন খেয়ালে। আমাদের কৃষকেরা পরম যত্নে ফলায় প্রকৃতির উৎকৃষ্ট ফসল। এই কঠিন কাজে সবসময় পাশে থাকে বসুন্ধরার অভিজ্ঞ কর্মীরা, আর এই কাজটা শুধুমাত্র করে বসুন্ধরা। কেন, আসলে নিজেরা মশলা ফলানো এত সহজ না, আর নিজেরা ফলায় বলে শুধুমাত্র বসুন্ধরাই আমাকে দেয় প্রকৃতির অকৃত্রিম রং আর স্বাদে ভরপুর এক অনন্য গুঁড়া মশলা। বসুন্ধরা গুঁড়া মশলা, প্রকৃতি হতে আপনার হাতে। এরকম এক পরন্ত বিকেলে তোমার শ্বাসকষ্ট বাড়তে থাকে, তারপর হঠাৎ তুমি আমাকে ছাড়া থাকতে শুরু করলে। মা ভালো আছেন, বাবা ভালো আছেন, আসাদ ভাইও ঠিক আছেন। প্রথম দিনে সেই রেস্টুরেন্ট, আমাদের সম্পর্ক ভালোবাসার সব জায়গাগুলো, বন্ধু বান্ধব মিলি, আমার অফিস, আশেপাশের মানুষগুলো সবাই আগের মতোই আছেন। শুধু এই তুমি নেই।